জান্নাত বানাইলো, সুন্দরী বেশ্যা নারীদের জান্নাতের হুর বানাইলো, সুন্দরী সুন্দরী ডানা কাটা পরি রমণীদের জান্নাতের হুর বানাইলো, আল্লাহর জান্নাতে যাবে না, কপাল খারাপ। জান্নাতটা বানাইলো, দেখতে রওনা হয়ে গেল, বাহনে উঠল, পেছন থেকে এক বুড়া ডাক দিয়ে কয় রে সাদ্দাদ আমার একটু কথা শুনে যাও। পেছন দিক দিয়ে কয় বুড়া, টাইম নাই, যত আগাচ্ছে বুড়া ততই সামনে আগাচ্ছে, কি ব্যাপার, আমার ঘোড়া দৌড়ায় কত দ্রুত, এই বুড়া পাও দিয়া হাইটা বুঝলাম না, হেও আমার পিছে এক বিন্দু, পিছনে অত দূরে নাই, বিশাল জান্নাতের গেটের সামনে বাহন থেকে এক পা নিচে আর এক পা উপরে, বুড়ায় ফট করে ঘুরে সামনে গিয়ে কয় পাওনা নামাজের কাম, আমার পরিচয়টা নে আমি আজরাইল, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমফলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে, পালাবার কোন উপায় নাই, তুমি আজরাইল কইলি তো বেউস, অকইলে মাথা গরম কেন আসছ, আমার কাম কি তুমি বুঝো না, কামই তুই তোমার এখন জীবনটা নিয়ে যাব, বলে এত বিশাল জান্নাতটা বানাইলাম দেখবো, মৃত্যু তো হবে একটু সুযোগ দাও, আজ যাইনি কারণ ঢুকতে দেওয়া যাবে না, তো সাদ্দাতকে ঠিক আছে ঢুকবো না, খালি কল্লাটা ঢুকাইয়া ডাইনে বামে সামনে দেখবো যে আমার বানানো জান্নাতটা কেমন, সমুদ্রের মাঝে চলছে বিশাল জাহাজ, তুফান আর ঢেউ শুরু হয়ে গেল, ওই জাহাজের যাত্রীরা এক পর্যায়ে ঢেউয়ের বাড়িতে জাহাজ পানিতে ডুবে গেল, সব মানুষ মারা গেল, মহিলা একটা বাচ্চা নিয়েছিল, কোথায় যাবে, ওই বাচ্চাটার মাও মারা গেল, ওই জাহাজের একটা তক্তা ভাষায় রইল, ওরে আজরাইল জানো না আমি জিব্রাইলের পাঠায় বলছিলাম এই বাচ্চাটারে তক্তার উপরে রাখো, বাচ্চাটার তক্তার উপরে ছিল আমি আল্লাহ পানির হুকুম করলাম এর তাড়াতাড়ি সমুদ্রের কিনারায় ভাসতে ভাসতে নিয়ে যাও, নিয়ে গেল বাঘ জঙ্গল থেকে আসলো বাঘ এই বাচ্চা নিয়ে, তুই বাগানের মধ্যে বড় বানা খানা দানার ব্যবস্থা করো, আমি আল্লাহ তাআলা কুদরতি সিস্টেম করে এই বাচ্চাটারে আস্তে 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 বড় বানাইলাম, আমি এরে ফকিরনির থেকে অনেক টাকা দিলাম, বাড়ি দিলাম, চলতে না, মা নাই বাপ নাই কেউ নাই, আমি আল্লাহ জঙ্গলার পশু দিয়া ওরে লালন পালন করেছি, এত সুন্দর করে বড় করলাম, টাকা বানাইলাম সব দিলাম, আজকেই সেই বেইমান আমি আল্লাহর বিরুদ্ধে জান্নাত বানাইছি। আর এক সেকেন্ড সময় দেয়া যাবে না, আল্লাহ তাআলা দেখায় দিতেছেন রে মানুষ কিসের টাকার পেছনে দৌড়াও, এই টাকা পয়সা মানুষ তোমার গোলাম, আমি আল্লাহ তোমার পিছনে ঘুরাবো টাকা পয়সা, তুমি কেন টাকার পেছনে দৌড়াও, টাকা তোমারে খুঁজবে তোমার পেছনে দৌড়াও, কারণ টাকার জন্য তোমাকে বানাই নাই, বরং টাকা পয়সা তোমার জন্য বানাইছি, বাড়ি গাড়ি তোমার জন্য, সূর্য তোমার জন্য, চাঁদ তোমার জন্য, বাতাস তোমার জন্য, পানি তোমার জন্য, তুমি কিছুর জন্য না, বা তুমি ঘুমানোর জন্য বলে না, তুমি একমাত্র আল্লাহর গোলামীর জন্য।
এরে আল্লাহর বান্দা, তুই আল্লাহর দেওয়ার ডিউটি ঠিক মতো কর, তোর পেছনে ভিন্ন মাখলুকতেরও ডিউটি ঠিক মতো কর, তুই খোদার ডিউটি সারিয়া গাদ্দারি করো, এই জন্য তোর কথা কেউ শুনে না, কোন কর্মচারীও মানে না। যেই বান্দা খোদার ডিউটি ঠিক মতো পালন করবি, তোর কথা শুধু মানুষ শুনবে না, জিন শুনবে না, জঙ্গলার সমস্ত প্রাণী তোর কথা শুনতে বাধ্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ সাবেরিয়া কেরাতুল কোরআন কওমি মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 14 জুন 2019 আয়োজিত মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররাম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই সম্পর্কলোকা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজদ দেখো কমাও যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবীউল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশার সাকিয়ে কৌসার আকা ইনামদার মদিনাহ কাতাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর
সর্বোপরি শুকর, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে বলার জন্য, শোনার জন্য পরিবেশকে অনুকূলে রেখেছেন এবং এই পরিবেশ তৈরি করার পেছনে ওসিলা হিসেবে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে এই দ্বীনের খাদেম হিসেবে যারা এগিয়ে আসছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আওয়াজটা বাড়ি খায় কেন, রিভাব পাল্লে দাও। একটি মাদ্রাসাকে টার্গেট করে আজকের এই মাহফিল, ওয়াজ মাহফিল, ইমামতি, খতিব, পীর, বুজুর্গ, তাবলিগ, জিকির আসকার, খানেকা, সব কিছুর মার্কাজ হলো মাদ্রাসা। এই কথা বলো কেন ভাই, সব কিছুর মার্কাজ কি মাদ্রাসা, বেইমানের টার্গেটও মাদ্রাসা। কারণ ওরা জানে মুসলমানের সব পুঁজি ওখানে ঢুকানো, অস্ত্র নাই, টাকা নাই, বাড়ি গাড়ি নাই, সব ফকিন্নি, এরপরও বেইমানেরা কোটি কোটি টাকা, জনবল, ধনবল, মনোবল দিয়েও মুসলমানের সাথে আগাইতে পারে না। পেছনে ওরা খুঁজে দেখলে পুঁজি হলো মাদ্রাসা, কোরআন, হাদিস, সুন্নতের আমল। এই জন্য ওরা মাদ্রাসার বিরুদ্ধে লাগছে, আর আল্লাহ এবং নবীর বিরোধিতায় বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। কারণ আমরা আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, নবীর ব্যাপারে যদি একটা সন্দেহ মানুষের মধ্যে ঢুকায় দেওয়া যায় তাহলে নবীজির সুন্নাত আর কেউ মানবে না। এই জন্য নবীর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন বাজে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন সময় বাজে কথা বলে। বহু নাস্তিক, রসুল বলেন এমন একটা সময় উম্মতের কাছে আসতেছে যে সময় আগুনের জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কঠিন, ঈমান বাঁচানো তেমন কঠিন হয়ে যায়। সেই যুগটা আপনাদের ধারণা মতে আর কত বছর পরে আসতে পারে? হ্যাঁ, চলতেছে, কোনো সন্দেহ আছে? চলতেছে কেমনে, শালীনতা রক্ষা করে, আদব রক্ষা করে যদি পারি কিছু বুঝাবো। কারণ কথা বলাও মাপকাঠি দিয়ে বলতে হবে, কারণ সব ভেজাল 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 চতুর্দিকে, দুনিয়ার লাইনে ভেজাল, দিনের লাইনে ভেজাল, মসজিদে ভেজাল, কমিটি নিয়ে ভেজাল, ইমাম নিয়ে ভেজাল, মুয়াজ্জিন নিয়ে ভেজাল, মাদ্রাসার হুজুর নিয়ে ভেজাল, ভেজাল ছাড়া কিছু নয়। লবিং আর গ্রুপিং, বুঝেন নাই? সব ক্ষেত্রে আল্লাহ এই ক্যান্সার থেকে কোটা জাতিকে হেফাজত করুন, আমিন। যাই হোক, আমি আয়াত আর হাদিস পড়েছি, ওই বিষয়ে আলোচনা করব সংক্ষিপ্ত সময়। আল্লাহ যদি তৌফিক দান করেন, খুব পরেশান মাদ্রাসার ভর্তি, আরো কিছু ঝামেলা আছে, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আপনারা দোয়া করবেন আল্লাহ কুদরতি হাতে যেন সমস্ত পরেশানগুলো, পরেশানি কুদরতি হাতে আল্লাহ দূর করে দেন। একটা পরেশানি আমার ব্যক্তি নিয়ে না, সব দিনের সাথে, সব দিনের সাথে। তো এই মাদ্রাসা কোন দুনিয়াওয়ালারা, কোন বিধর্মীরা যারা চায় না, এরা তো সহযোগিতা কখনো করবে না। বরং কি হয়েছে, আমি যে খেদমত করি মাদ্রাসায়, মাহফিলে অনেকে কিছু বলছে, হুজুর আমি চাল দিব, টাকা দিব। আরে কথা বলেন কেন বারবার,
সমস্যা কি? ইশারায় কাজ করবেন, জবান দিয়ে কথা বলেন কেন? এটা মজলিসের আদব নাকি? আবারও কথা কয়, মানুষের মধ্যে সব আছে, আদব নাই। ওই মানুষটার দাম না দুনিয়াতে আছে না আখেরাতে আছে। আর একটা লোকের কিচ্ছু নাই কিন্তু বিনয়ী, আদবওয়ালা, ছোট বড় সবার কাছে একটা সম্মান, সবাই মনে করে ছেলেটা খুব ভদ্র ভালো। একটা দোয়া, হাত তুলে দোয়া করতে হয় না? আর এই রাস্তাঘাটে এই জন্য আমি ওয়াজ লইতে চাই না, বুঝছো? এই যে ঢাকার ওয়াজগুলো আমি বেশি নিতে চাই না, রাস্তায় ওয়াজ দেয় বারবার নিষেধ করছি। রাস্তায় মাঠ পারলে দেন না, রাস্তা দিয়ে নাই, গ্যাদারিং পরিবেশ ঠিক থাকে না, এরা দেখে না, আর ওদিকে তাকাইলে এরা দেখে না, এক কিলাকিলি স্ট্রেস করছে, এনে কি বলবো, এটা খালি থাকবে, আমি খালি আগমু আর ওয়াজ করবো, এই জন্য এই স্ট্রেস করছে এখানে খালি থাকার জন্য, এখানে আলেমুলামা বসবে না? আপনি বলেন সরেন, আপনি বলেন সরেন, তা আপনি স্টেজে বসেন, তারই নিচে ভালাই দেন, ফালতু আলাপ খালি বসে বসে, আলেমকে শর্তে বলার মতো দুঃসাহস কে দিয়েছে আপনাকে? এই জন্য আমি রাস্তাঘাটে ওয়াজই নিতে চাই না। স্টেজে উল্লেখযোগ্য মান্যগণ্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তিরা বসে, ফালতু কিছু মানুষ আছে সবসময় দেখি, এক নেতা বক্তব্য দিতেছে, জনপ্রতিনিধি আবেগের ঠেলায়, এই মিয়া বন্ধ করেন আপনার বক্তব্য, তো ও যদি তোর ওয়াজ বন্ধ করে দে, তোর সদ্য গোষ্ঠী পারবে ওয়াজ দিতে? যদি বলে এখানে ওয়াজ দিতে দিব না, তোমার বাফের ক্ষমতা আছে? বরং বেচারা সহযোগিতা করলো যে হুজুর ওয়াজ করেন, থানায় অনুমতি দিবে না, থানার থেকে অনুমতি দিল, ভাই এখানে কোনো সমস্যা নাই ওয়াজ করার, লোকগুলো আপনাকে ছাড় দিছে, আপনি দিবেন না? সম্মানী ব্যক্তিকে সম্মান করাটা আদব। রসুলের কি হাদিস, কি আদর্শ শিখছেন? সমস্যা হইল হুজুর্গ থেকে বেশি বুঝুনারি খুব ভেজাল করে। রসুলের কি আদর্শ? কোন বিধর্মী হিন্দু, কোন বিধর্মীও যদি তোমার দরজায় দাঁড়ায়, তুমি মহাব্বতের সাথে এক গ্লাস পানি দিয়ে হলো আদবের সাথে মেহমানদারি করাও, হতে পারে এটা হেদায়েতের কারণ হয়ে যায়। কত মানুষ এই ঢাকাতে দেখছি ওয়াজ করতে দিবে না, এখন বলে হুজুর তিন দিন ওয়াজ করবেন, যত খরচ আমি একা দিই। তোমার মতো পাকনামি করলে কি হইতো? ফালতু আমি স্টেজে বসা, কোনো মেহমান বক্তব্য দিতেছে, আমি যদি তার বক্তব্য বসে শুনতে পারি, সার দিতে পারি, তোমার এত চুলকা একা? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এই যে দোকানওয়ালারা ব্যবসা করে, এরা যদি বলতো আমার দোকান খোলা রাখতে হবে, কোনো অষ্টস দেওয়া যাবে না, সব ব্যবসায়ী, সম্ভব হইতো? এরপর এটা মানুষের চলাচলের পথ, চলাচলের পথ না? যদি থানায় গিয়ে বলতো স্যার আমাদের রাস্তা আটকানো যাবে না, শরীয়ত নিষেধ করে, যদি মানুষের চলাচলকে পথ বন্ধ করে জোর জুলুম করে কিছু হবে না, সবাই রাজি হইছে আলহামদুলিল্লাহ, রাজি না হইলে হ্যাঁ জোর করে দিনের খেদমত চলবে না, সবাই রাজি হইছে, আপনি অশ্বিনে যে সওয়াব পাইবেন, এই ব্যবসায়ী লোকেরা রাস্তাটা ছেড়ে দিয়ে সমপরিমাণ সওয়াব তারাও পান। এই জন্য আমি মাঝে মাঝে বলি, চালাক ভালো, অতি চালাক ভালো না, বুঝ ভালো, বেশি বুঝা ভালো না। তো এই মাদ্রাসার আয়োজনে মাহফিল বললাম না, খুব পেরেশানি, নাহলে আমি আরো আগিয়ে আসতাম, বহুত পেরেশানির মধ্যে। ওই যে বলতেছিলাম মাদ্রাসায় টাকা দিছি, এখন পিছনে লাগছে, হেই বেটা তুই মাদ্রাসায় দান করলি কেন?
তোরে দেখাই দে। পরের দিন আমার কানে খবর আসলো, এবার বুঝেন আমি কতটুকু বেহেস্তের বাগানের মাঝখানে আছি। মাদ্রাসায় কিছু টাকা দান করবে, অজে এক বক্তা চাইছে, অদা করে গেছে। এটা মাইকে বলছে এলাকার কিছু দামি ব্যক্তি, নামি ব্যক্তি, দামি না নামি ব্যক্তি হুমকি দিছে, তুই হাফিজুর রহমান সাহেব মাদ্রাসায় দিলি কেন, তোরে দেখায় দে। দেখায় দেমু পর্যন্ত আজকে 5 বছর, আর সামনে আগাবার কোন কায়দা নেই। যা আল হক অজাহাক আল বাতিল, হক আসবে বাতিল পালাবে। পালানের অর্থ তিনটা, হয়তো ঠাডা ভিড়ে মরবে, না হয় এলাকার থেকে ভেগে যাবে, না হয় তওবা করে পাও ধরে হকের পথে আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইজা মাতাল ইনসান, ইনসান যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা দরজা খোলা থাকে, কয়টা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সাদাকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বি, দুই নাম্বার আল্লাহর শিখানো দেওয়া ইলিম, তিন নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান। দুই নাম্বার হাদিস পড়েছি, নবী বলেন এ তো দুনিয়ার দরজা খোলা, আর সাথে নিয়ে যাইতে পারবা কবরে চার জিনিস। ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, মাইয়িতকে কবরে রেখে সবাই যখন বিদায় হয়ে চলে যায়, ফেরেশতারা মাথার কিনারা আসে প্রশ্ন করার জন্য, নিষেধ করে বলে আসবা না, কে তুমি? বলে আমি কোরআন। ফেরেশতারা ডান কিনারা যায়, আসবা না, কে? ওয়াসসালাতু আইয়ামিনি, বলে আমি নামাজ। ফেরেশতারা বাম কিনারা যায়, বলে আসবা না, কে তুমি? বলে ওয়াসসিয়ামু আন শিমালি, রোজা। ফেরেশতারা পায়ের কিনারায়, বলে আসবা না, কে তুমি? বলে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, যাবতীয় নেক আমল। তর্জমা শেষ, হালকা একটু ভলিউম দাও, এই মোবাইল ওরার একটু ব্যস্ততা কমাও, এই বাতি বুতি জ্বালাইয়া, এমনি তো বাতি জ্বলতেছে, আবার হেন বাতি দিয়ে লাভ কি, তোমার ওই বাতিতে দেখা যাবে কিছু? ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে আমরা চলে গেছি, দুনিয়ার লাইনও দিনের লাইন। আয়াত ও হাদিসের আলোচনার মূল থিমটা হলো মৃত্যু জীবনে একবার হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, নদীরে পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা,
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা মৌত কাসিম কুল্লু নাসিম সারে বু কবর বাইতিন কুল্লু নাসিম দাখেলু। মৃত্যুর সাথ জীবনে সকলেরই আসবেই, অতএব হিসাবটা এখনই করতে হবে। আমার মৃত্যু এক সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু রেখে গেলাম কি জমিনে, নিয়ে গেলাম কি সাথে, হিসাবটা করা দরকার। কারণ এটা কুকুর শুকরের হিসাবের কোনো বিচার হবে না, মানুষের হিসাব হবে করায় গন্ধায়। হাত আমার বিরুদ্ধে চলে যাবে, জিহ্বা বিরুদ্ধে চলে যাবে, চোখ বিরুদ্ধে চলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে চলে যাবে। আমি যেই জমিনে বসে অন্যায় করি, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। কালাম হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, বলে এটা কেমনে আল্লাহর কুদরতে এমনে। বোবা মানুষের জবান খুলে গেছে, কুদরত কার, কণ্ঠওয়ালার কণ্ঠ, কথা বলনেওয়ালার কথা বন্ধ হয়ে গেছে, কার কুদরত। হিসাব মিলাও, তাড়াতাড়ি হিসাব মিলাও। বছর শেষ, জুন মাস এসে গেছে, জুলাই শুরু, অর্থ বছরের হিসাব মিলাও। এরে বান্দা রমজান চলে গেছে, সামনে রমজান পাবা কিনা হিসাব নাই, তাড়াতাড়ি হিসাব মিলাও। দুনিয়ার থেকে তো যাইবা, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন গাড়ি বাড়ি আছে, একটু হিসাব কর কি রেখে গেলা, নিজের জন্য আর কি নিয়ে গেলা, এবং কি রেখে যাওয়া উচিত, কি নিয়ে যাওয়া উচিত, হিসাব মিলাও। আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, সন্তান আছে, জনবল আছে, তুমি এগুলো রেখে গেছো, কিন্তু উচিত ছিল কি, করলা কি? নবী বলেন, তিনটা জিনিস তুমি দুনিয়াতে রেখে গেলে সওয়াব পাইবা, আর কবরে যাওয়ার সময় চারটা জিনিস সাথে নিয়ে কবরে যাও, ওই চার জিনিস তোমার সাথে কবরে যাবে, হাসরে জান্নাতে ঢুকাইয়া দিয়ে তারপরে বিদায় নিবে। তিন জিনিস দুনিয়াতে রেখে যাও, যেই তিন জিনিস তুমি মরে গেল অমর হয়া তোমার সহযোগিতা, অ্যাকাউন্টের সওয়াব কবরে যাবে। আর চারটা জিনিস সাথে নিয়ে যাও, কবরে তোমার পাশে বাধা হয়ে দাঁড়াবে বিপদের সময়। দুনিয়াতে যেই তিনটা জিনিস রেখে যাবা, এর মধ্যে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এমন কিছু দান তুমি করবা, এমন কাজ করবা, যার সওয়াব কেয়ামত পর্যন্ত চালু থাকে, কেয়ামত পর্যন্ত সওয়াব চালু থাকবে। এমন কিছু সাদকা করো, মানুষ চলার রাস্তা নাই, রাস্তা বড় করে দাও, হাঁটার ব্যবস্থা করো। তুমি মুসলমান, আদর্শ নবীর উম্মত হয়ে মানুষের যাওয়ার পথ বাড়াও নয়, বরং রাস্তা আরো ছোট করো। আর হুমকি দাও, এই রাস্তা দিয়ে চলতে দেয়া যাবে না, যখন তুমি পারো না আরো দলে বলে লোক নিয়ে বলো তোমার রাস্তা বন্ধ। নবী বলে রাস্তা খুলে দাও, মানুষ চলবে কেয়ামত পর্যন্ত, সওয়াব কবরে চলে যাবে। রসুল বলে রাস্তা বাড়ায় দাও, তুমি নবীর আশেক হইয়া মানুষের চলার পথটারে আটকায় দাও, বাধা দাও, আসেনি? সদকায় জারিয়া, ব্রিজ নাই, ব্রিজের ব্যবস্থা করে দাও, এতিম অসহায় থাকার জায়গা নাই, ব্যবস্থা করে দাও,
গরিবের পোশাক কিনার টাকা নাই, পোশাক কিনার ব্যবস্থা করে দাও। একটা গরিব ছেলে কোরআন হাদিস শিখবে, শিখার জন্য টাকা নাই, খোরাকি দিতে পারে না, বেতন দিতে পারে না, তুমি জিম্মা নিয়ে আলেম বানাও। ওরে বান্দা রাস্তা করো, মাদ্রাসা করো, মসজিদ করে দাও। মসজিদ তুমি একা পারো নাই, তুমি এক টাকা দিয়ে সহযোগিতা করেছো মসজিদ নির্মাণের কাজে, তোমার নাম আছে, কেয়ামত পর্যন্ত এই মসজিদ আছে, তোমার সওয়াবও চালু আছে। এত আকাম করলা, তাতে কোনো হিসাব নিলা না। বিয়ার অনুষ্ঠানে তিনটা গেট লাগাইলা, কত ডেকোরেশন করলা, কত লাল নীল বাতি লাগাইলা, অথবা বাবার নামে তুমি সওয়াব রেসানিসা আলে সওয়াবের মাহফিল দোয়া সব আয়োজন করলা, চেয়ার টেবিল খানা গরু তিনটা মহিষ চারটা, গরু ছাগল মহিষের অভাব নাই, ডেকোরেশন থেকে ডেকোরেশন করলা, প্যান্ডেল করলা, বাতি লাগাইলা, যা লাগে তার থেকে বেশি, গেট লাগে না গেট সাজাইলা, কোনো হিসাব নাই। যেই হুজুর দোয়া করলে তোমার বাবা একটু শান্তিভাবে কবরে, সব মানুষ কান্নার কারণে, এত খরচ করলা হিসাব নিলা না, হুজুরের যখন কিছু দিবা তখন বলো এত লাগে কেন। বাবার নামে খতম পড়াইলা, কোরআন পড়াইলা, মাদ্রাসায় দোয়া করাইলা, সেখানে তোমার হিসাবের কলম খুঁজতেছ কত লাগবে, এত কেন এত কেন। তোমার বাপের জানাজা পড়াইছে ইমাম সাহেব, মায়ের জানাজা ইমাম পড়াইছে, বিয়া শাদী করাইছে, তোমার বাপেরও কোরআন পড়াইছে, তোমার ভাইকেও শিখাইল ইমাম, পুরা এলাকাটারে আদর্শ এলাকা বানায় দিল ইমাম, যুবকেরা ইমামের দাওয়াত শুনে, তেলাওয়াত শুনে, নামাজ পড়ে, ব্যবহারে পাগল, নিজের ছেলে লাগে না, এরপরও দেও ডেলি 5,000 টাকা খরচ দাও, পকেট খরচ, এই এলাকায় একটা সন্তান দৈনিক 500 টাকা ভাঙারও জায়গা নাই, তুমি খরচ দিলা 5,000, এরে বান্দা কিন্তু ইমামের বেতনের বেলায় কেন এত হিসাব। সাদাকায় জারিয়া, সাদাকায় জারিয়া এমন সওয়াবের কাজ করো কেয়ামত পর্যন্ত সওয়াব চালু বন্ধ হবে না। তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাও, কই গেল নমরুদ, কই হামান, কই সাদ্দাত, কই কারুন, ফেরাউনের লাশ তো এখনো মিশরে আছে, বেঈমানের দেখায় দেয় দেখ কত দাফর ছিল ফেরাউন, এখন এমন কপাল পুড়ছে যে কোনো বেঈমানের ঘরে ফেরাউন নামের কেউ নাই। তুই যদি বলো 1,00,000 টাকা ধরে মাসে দিব সন্তানের নাম ডাব মিস্টার ফেরাউনরা, বলবে ভাই তোর জোতাটা নুয়াজিমন, তোর সন্তানের নাম ডাব ফেরাউনরা, আমার টাকার গুল্লি মারি মাইরে ফালাবি, ঘরের মধ্যে ফেরাউনারে ঢুকাবো না। অথচ তার দাপট কত ছিল, এটা কি বুঝতে কষ্ট হইতেছে আপনাদের, কত দাপট ছিল ফেরাউনে, 40 বছরে কোনোদিন অসুস্থ হয়নি, ঠান্ডাও লাগে, কত দাপটওয়ালা ফেরাউন, যা সারা রাত বয়ান করলে এর হক আদায় হবে না, কত দাপট নমরুদ দিয়া কারুন সাদ্দা, ওরে খোদা, খোদার জান্নাতেই যাবে না, নিজে জান্নাত বানিয়েছে, কত বড় দাপটওয়ালা বাহাদুর, বাদ দে খোদার জান্নাত নিজে বানাও জান্নাত। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ ঘটনা সবাই জানে, যার কথায় বাঘ পর্যন্ত শুনতে বাধ্য হয়েছিল, বাঘ যার কথা শুনে এরে আল্লাহর গোলাম হিসাব করো কি রেখে যাচ্ছি কবরে, কি নিয়ে যাচ্ছি, তিনটা জিনিস রেখে যাও, 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া, এমন সওয়াবের কাজ যেটা আজকেই করার পরে আজকে না, অনর গোলে সওয়াব চালু থাকবে কিয়ামত পর্যন্ত, মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, পুরাটা পারবা না, 1 টাকা দিয়ে হলো সহযোগিতা করো। ওই নমরুদের আগুনে ইব্রাহিম নবীকে যখন জ্বালানো হচ্ছিল, নমরুদ ফালায় দিল, ব্যাং
প্রস্রাব করার জন্য দৌড়াচ্ছে। ব্যাং, কারণটা কি? তোর প্রস্রাবে কি আগুনটা নিভে যাবে? কসম না, আমার প্রস্রাব কেন? হাজার কোটি কোটি সারা দুনিয়ার ব্যাং যদি প্রস্রাব করে দেয়, আগুন নিভবে না। তো তুই একা এত ফাও চেষ্টা কেন করো? আমি আল্লাহকে দেখাতে চাই আমি ইব্রাহিমের পক্ষে। ইউসুফ নবীকে মিশরের বাজারে উঠানো হলো, দাম কত ইউসুফকে বিক্রি করা হবে? বলে শরীরের ওজন পরিমাণ স্বর্ণ যা দিবে সে নিবে। এক মহিলা ওই ক্রেতাদের কাতারে একটা কালো সুতা নিয়ে দাঁড়ানো, এরে আম্মা জান স্বর্ণের ওজন পরিমাণ দাম, তুমি কালো সুতা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বলে আমার কালো সুতা দ্বারা কিয়ামতের আগে ইউসুফকে কিনতে পারবো না। তবে ক্রেতাদের কাতারে দাঁড়াইয়া আল্লাহকে দেখাইলাম, ও আল্লাহ আমিও ইউসুফের পক্ষে আছি। তোমার 1 লাখ টাকা 2 লাখ টাকায় মাদ্রাসার কিচ্ছু হবে না, হাশরের দিন ওসিলা পেশ করা যাবে তোমার, কোরআনের খাদেমের খাতায় আমার নাম আছে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, কবরে দেখে আজাব, চলে গেলেন কিছুদিন পরে আবার ওই পথে যায়, আজকে দেখে কবর থেকে মিশকের গ্রাম। ঈসা নবী বললেন, আল্লাহ ব্যাপারটা কি বুঝলাম না, সেদিন আজাব আজকে কেন গ্রাম? আল্লাহ বলেন, ও ঈসা, এই বান্দা গুনাগার হয়ে কবরে আছে, তার শাস্তি ভোগ করতেছিল, হঠাৎ করে তার একটা বাচ্চা দুনিয়াতে রেখে আসছে, ওই বাচ্চাটা মা মাদ্রাসায় পাঠায় দিল, মাদ্রাসায় গিয়ে বাচ্চা পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিব্রাইলের বললাম, যাও, এই বাচ্চা বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি এত বড় দয়ালু, এই বাচ্চা যদি কয় আমার দয়া না হয়া পারে না, এর মুরব্বি যারা আত্মীয় কবরে আছে তাড়াতাড়ি প্রত্যেকটা কবর জান্নাত বানায় দাও। 3টা জিনিস দুনিয়াতে রেখে যাও, 1 নম্বরে সাদাকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমে ওহি কোরআনের ইলম, নিজে শিখো, না হয় যারা কোরআন পড়ে তাদের সহযোগী হও। তুমি একজন আলেমের পেছনে সহযোগিতা করলা, গরিব ছেলে মাদ্রাসায় পড়ার টাকা নাই, তুমি যদি বলো হুজুর একটা ছেলে মাদ্রাসায় পড়তে গেলে গরিব মানুষ কম সম দিয়া হলো 2,500 টাকা লাগে মাসে, কোরআন আমি মাসে মাসে দিব, তোমার টাকায় ছেলেটা একদিন আলেম হয়ে যাবে, ওই আলেম হইয়া যত ছাত্র পড়াবে এই ছাত্র আরো ছাত্র পড়াবে, আলেম হয়ে আবার ওরা আলেম হয়ে আরো ছাত্র পড়াবে, কিয়ামত পর্যন্তের সওয়াব কবরে তুমি পেতেই থাকবে। তিন নম্বরে নেককার সন্তান রেখে যাও, নেককার সন্তান দুনিয়াতে থাকবে, কবর হাসরে সন্তান তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে নেককার সন্তান। এখানে যারা আছেন বুঝানোর জন্য বলি, কাউকে ছোট করার জন্য না, এমন বাবা কি বুকে হাত দিয়া দাঁড়ায় বলতে পারবেন হুজুর আলহামদুলিল্লাহ আমার সন্তান একটা নেককার আদর্শ সন্তান? খুব ভাবেন, সালাকি করতে শুরুতেই নিষেধ করছি, ভাবেন আগে। আপনি কইবেন, হুজুর আমারটা তো ফুল নেককার, কেন করে? ও টাকা হাফেজ, সবাই কেউ ঠিকই তো। আমি কেমন তোমারটা ভণ্ড, কারণ তোমার সন্তান হাফেজে কোরআন হয়েও তোমাকে গ্যারান্টি দিতে হবে ও মোবাইল চালায় কিনা, যদি চালায় অবশ্যই তোমাকে গ্যারান্টি দিতে হবে, চরিত্র মোবাইলের দ্বারা কতটুকু পার্সেন্ট ক্ষতি আর লাভ হয়েছে তোমাকে গ্যারান্টি দিতে হবে। তবে সন্তানের গ্যারান্টি দেওয়ার আগে তোমার চরিত্রের গ্যারান্টি আগে দাও। আমি হাফিজুর রহমানকে সবাই মোহাব্বত করেন, ভালোবাসেন, দিন নেই রাত নাই খানা নাই বসে বসে বয়ান শুনতেছেন, কত মোহাব্বত করেন আর বলেন এর মতো একটা ভালো সন্তান নাই, মা জানি কেমন ভালো, বাপ জানি কেমন ভালো,
কিন্তু আল্লাহর কসম করে বলি আমি হাফিজ দাঁড়াইয়া নিজের গ্যারান্টি দিতে পারবো না যে আমি নেককার। বাদ দেন, সব বাদ দেন, একেবারে ফিরানি ফির দস্তগীর গৌসল আজম কুতুবে রব্বানি মাহবুবে সোবাহানি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই, সারা দুনিয়ার মুসলমান পরিবার বলে সে হলো সকল পীরের একজন খাঁটি ওলি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি তাকে কতটুকু উঁচু মনে করেছেন, তিনি বলেন রহমাতুল্লিল আলামিনের একজন নিম্ন স্তরের সাহাবী জিহাদের ময়দানে যেই বাহনে চড়ে গেলেন ওই ঘোড়া ওই উট দৌড়াচ্ছে যুদ্ধের ময়দানে আর বালুর পায়ের সাথে লাগতেছে, ওই বালু পায়ের সাথে যে লাগলো ওই বালুর যেই দাম আমি আব্দুল কাদের জিলানির সেই দাম নাই। আর আপনি মাস্তানি করেন, হুজুর আমার ছেলেটা ভালোই আছে, এই বহু অহংকারী বাবাকে দেখছি এর অহংকারের ঠেলায় সন্তানের দিন দিন শুধু পতন হচ্ছে, বললেই এর সন্তানটাই ফুলের তোরা স্বর্ণের টুকরা আর সব সন্তান খারাপ, সন্তানের গুণগান গাইতে গাইতে পাগল, গুণগান গাইতে এখন মাইক নিয়ে এসে সামনে সন্তান চূড়ান্ত একজন জগৎ বিখ্যাত সাধক ভবিষ্যৎ প্রজন্মের একজন আলা দরজার বুজুর্গ, এমন মানুষ তো জানে না যে আলা দরজার বুজুর্গ, এর ক্যাসেট ট্যাসেট মুখস্থ করায় স্টেজে বয়ে দিছে হুজুর আলহামদুলিল্লাহ, এখনই এই সামনে কি আমার বাচ্চা এখনই বয়ান করে তো সামনে কি করবে। আমি বললাম সামনে তোমারে ভিডেইব, একটারে ধৈরেই ফালাইছিলাম যে সামনে তোমারে ভিডেইব, সেদিন এক প্রশাসনিক ইফতার মাহফিলে দেখা হয়ে গেল, কি রে করো কি তুই, তোর সেই আকাশচুম্বী সম্মানের ওয়াজ কই, তোদের নামই দেই না, আনাইছে একটা ছবি তুলবে আমার সাথে, কেন তোর সাথে মাইয়া বলা সব গোষ্ঠী শুদ্ধ ছবি তুললা নিজের জান্নাতি বানায় ফেলছ, তুই আমার সাথে ছবি তুলবি কেন, তোল আমি আর একদিকে তাকাই রয়েছি তুই তুললে যা কি করার, সামনে এসপি বাবা কি করার, প্রশাসনের লোক বসা, এই গজব থেকে বাঁচার কোনো উপায় নেই, দোয়াই মুছেও কামায়, কারণ জিন শয়তান আজান দিলে পালায়, জিকির করলে পালায়, তেলাওয়াত করলে পালায়, মানুষ শয়তান জুতার বাড়ি না দিলে পালাইবে না, এই মানুষ শয়তান থেকে বাঁচার তো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই, এই মোবাইল এই মোবাইল এই সেলফি এই ছবি, হ্যাঁ শেষ করে দিল চরিত্র, ধ্বংস করে দিল সব অহংকার, পতনের প্রভাবাস, কি সন্তান জমিনে রেখে গেলেন, হ্যাঁ টাকা বাড়ি গাড়ি অভাব নাই, আজকে আজ কি ব্যাপার গুলশানে বললাম ওই বড় লোক গুলশানের মানুষ বুকের সাহস নিয়ে কি বলতে পারবেন এমন একটা সন্তান আল্লাহ দিছে নেককার, যে আপনি বলবেন এই ছেলে পাঁচতলা বালি তোর জন্য এক্ষুনি লিখে দিব রেডি হ, দশ বিঘার প্লট আছে আমার সেই ধানমন্ডি এলাকায় সব তোর নামে লিখে দিব, পাঁচতলা বিল্ডিং তোর সব তোকে আমি এখন লিখে দিব, সব মানুষের সাক্ষী রেখে তবে একটা ডিউটি তোর আছে, প্রতিদিন আমি ঘর থেকে যতবার বের হব তুই মহাব্বতের সাথে আমার জুতা দুইটা একটু মুছে দিবি, বিনিময়ে যদি টাকা চাও মাসে তোর 1,00,000 টাকা দিব, শুধু এই বাবদে বাড়িও পাবি গাড়িও পাবি প্লট পাবি মাসে টাকাও পাবি, কাজ কি একটা আমি তোর বাপ, তোকে
জন্ম দিয়েছি আমি, তোকে বড় করার পেছনে আমার ঘুম নষ্ট হয়েছে, আমার শরীরের সব বিলীন হয়েছে, আমি বাপ হিসাবে অধিকারে বলছি সব তোরে দিয়ে দিলাম, কাজ একটা, আমার জুতা দুইটা মুছে দিবি প্রতিদিন। কোন বাপের বেটা থাকলে দাঁড়ায় বলো তোমার সন্তান এত কিছু পেয়ে রাজি হবে কিনা? এই বড় লোক বাও হবে রাজি, কথা বলেন না কেন? হবে একদিন করতে পারে, দুই দিন করতে পারে, তিন দিনের দিন আর করবে না। কথাটা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে মনে? বিবেক কি বলে, রাজি হবে সন্তান? আরে ভাই আপনারটা না, বড় লোকেরটা বলছে হবে। আলহামদুলিল্লাহ আমাকে যদি বাবায় নাউজুবিল্লাহ বলার দরকার নাই, আমাদেরকে পিতামাতা ছোট থেকে কন্ট্রোল করে এমন ভাবে তৈরি করেছেন যে বলতে হবে না। আমরা বাবার জামা টুপি দেখলেই দেখি ময়লা, বাবার জামা খুলে দাও। বাবায় গোসল করে মাকে বললেন আমি গোসল করে আসলাম, মা কাপড় ধুইতে যাবে, আমি দৌড়াইয়া মায়ে যাওয়ার আগে ফাঁকে দিয়ে কাপড় ধুইয়া ফেলেছি, বাবার জুতা সোজা করে দিয়েছি, কারণ বাবা সেই ছোটবেলার থেকেই কন্ট্রোল করেছে, ছয় বছর থেকে আলহামদুলিল্লাহ একটা রোজাও ভাঙিনি। আর তুমি ভাল্লুক হয়ে গেছো, যৌবন টলমল করে তুমি রোজা রাখো না, শরীর নষ্ট হয়ে যাবে। রাগ করেন? এমন আইছে হুজুর তাবিজ টাবিজ দেওয়া যায়? সন্তান তো কথাই শুনে না, মেয়ে এক দরজা দিয়ে হিজরত করে, পোলা আর এক দরজা, কোনো তাবিজ? সন্তান কন্ট্রোল করতে পারি না, জামাটা খুললে ঘরের মধ্যে রাইকা একটু ওয়াশরুমে যাই, বাইর হয়ে দেয় পকেট খালি, কি ব্যাপার আমার মানিবে গুল হয়ে গেল কেন? আমি বুঝতেও পারি না, ম্যাডাম কে আমি জানি না, সন্তানের জিগা আমিও জানি না, কে নিল? এক সময় সন্তান নিয়ে গেছে, আর এক সময় ম্যাডাম সরাই বলেছে। আল্লাহর কসম করে বলছি, এই বাঙালি মুসলমান, কোটি টাকার ব্যবসা যদি তুমি করো আর তোমার মূল পুঁজির থেকে যদি কেউ টাকা সরায় তোমাকে না জানায়, এটাকেই বলে চুরি। খোদার কসম করে বলি তোমার কোটি কোটি সহস্র কোটি টাকার কামাই রুজিতে কোনোদিন বরকত হবে না, কারণ তোমার স্ত্রী পকেট থেকে মূল পুঁজির থেকে টাকা সরায়, সন্তান সরায়। এই সন্তান তুই কুড়াল দিয়া বাপের জবাই করাও ভালো ছিল, যে ইনডাইরেক্টলি চুরি কইরা বাবার জিন্দেগির কামাই নষ্ট করো, অথচ সন্তান হিসাবে তোর বুঝ দরকার ছিল যে বাবার সব আমার, স্ত্রীর বুঝা দরকার ছিল স্বামীরটা সব আমার, আমি স্বামীর কেন খেয়ানত করব, আমি বাবার কেন খেয়ানত করে বাবাকে ফকিন্নি বানায় দিব? এত কামাই করি, সেদিনও দান করলাম 10 লাখ, বরকত পাই না, কি ব্যাপার? না আমি তো বলতে পারি না যে তোমার সন্তান চোর, তোমার ম্যাডাম চুরি কইরা পার্কে যায়, ওই টাকা নিয়ে যদি দান করতো দিনের পথে তো তৈতো, এ যায় সব মাগরিবের পরে সিফা সাবে গাঞ্জা খায়, কথা ঠিক নেই? এমন সন্তান দুনিয়াতে তৈরি করে গেছে। আল্লাহ নবী বলেন তিনটা জিনিস রেখে যাও, তিন নাম্বার নেককার সন্তান, নেককার সন্তান রেখে যাও। আজকে ওই মা বাবার কপাল কতই যে খারাপ, সন্তানের কারণে মা বাবা জেলখানার আসামি, এই সন্তান জন্ম দিয়া হইল কি? যে সন্তানের কারণে মায়ের হাতে বাবার হাতে হ্যান্ডকাপ লেগে গেল। খারাপ লাগতেছে আপনাদের? আর 5 মিনিট তো আছে সময়, বলা যাবে না? উঠা বসার ব্যায়াম কি কমবে না বাংলাদেশ থেকে? ভাইরা আমার, নেককার সন্তান জমিনে রেখে যাও, আল্লাহ অহংকার থেকে আমাকে প্রথম মাফ করুন, আমিন। আমিনের মধ্যে অ্যালার্জি কেন? আমিন। সমস্ত অহংকার থেকে আল্লাহ কুদরতের হাতে
আমাকে মাফ করুন। আমিন। গতকালকে জোহরের নামাজের পরে বয়ান করলাম নবাবগঞ্জ থানার ভেতরে, বারোটায় আমি মাদ্রাসায় বসা, ছাত্রদের ভর্তি কাজ চলতেছে, আরো কিছু মেহমান উলামায়ে কেরাম, হঠাৎ প্যান্ট শার্ট টাই পরা একটা যুবক ছেলে অফিস রুমে ঢুকে বলল, সালাম দিয়ে বলল। আমি বললাম, ভাই কেন আসছেন, কোথা থেকে আসছেন? বলে, আমার বাড়ি বড়গুনা। কেন আসছেন, কোথায় থাকেন? বলে, রায়ের বাপ। প্যান্ট শার্ট টাই লাগানো খুব দামি মানুষ, অল্প বয়সের ছেলে, কি ব্যাপার? বলে, যদি এমনি আসেন। বললাম, এমনি তো এখানে কেউ আসে না, ব্যারাম ট্যারাম নিয়ে আসে, ওয়াজ লাগবে, এই লাগবো, সেই লাগবো। আপনার এরকম কোন ব্যারাম? না হুজুর, আমি কোনো অজের জন্য আসি নাই, শুধুমাত্র একটু দোয়া নিতে আসছি। এমন কি কামটা করলাম দোয়ার যে আপনি দোয়া নিতে আসছেন? বলে, হুজুর আমি ব্যাংকে চাকরি করি, 40,000 টাকা বেতন, আপনার একটা বয়ান শুইনা একেবারে চির বিদায় নিয়ে নিছি ব্যাংক থেকে। আমি কি নাউজুবিল্লাহ, ব্যাংকে যারা চাকরি করে সব জাহান্নামে যাবে? হুজুর আমি বুঝতে পারি না, কিন্তু বয়ান শুনে আমি এমন মজবুত ইমানের ঘরে ঢুকলাম, আমার বিবেক বার 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 আমাকে সিগন্যাল দিয়েছে, এই টাকাটা আমার জন্য হালাল ভাবে পেটে আসতেছে না। 40,000 টাকা বেতন আমার রানিং, আমি উপরের পজিশনে কাজ করি, আমার বাড়িতে মা বাবা দোয়া করে, টাকা আমি কামাই করি, কিন্তু বুঝি না আমার অন্তরে তা কবুল করে না। বয়ান শোনার পরে আমি বহু চিন্তা করছি, দেখলাম এই টাকা আমার জন্য পরিপূর্ণ হালাল ভাবে পেটে আসতেছে না। আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি যতই উল্টা বুঝানোর চেষ্টা করি, যুবক বলে, হুজুর আমাকে ভুল বুঝার চেষ্টা করবেন না, হালাল কোন রাস্তা যদি পাই কাজ করব, না হয় জীবন এভাবেই কাটায় দিব, আর হারামের পথে যাব না। একা একা ভাবলাম যে মানুষের পরিবর্তন, আল্লাহর কুদরত কত কঠিন জিনিস। আর আমি যদি ব্যাংক নিয়ে কথা বলি, জাতিবাই সহ বড় বড় পণ্ডিতেরা আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করবে, অথচ ওই যুবক 40,000 টাকা রানিং বেতন ছাড়াইয়া সব ফেলে চলে গেল। এরে নবীর উম্মতের দল, কেমনে বুঝাই কেমনে বলি, সব কথাও তো বলা যায় না, বুক ফাটানো যায়, মুখ ফাটাইতে পারি না। এরে আল্লাহর গোলাম, নেককার সন্তান জমিনে রেখে যাও, নেককার বানাইতে হলে মাওলানা মুফতি মুহাদ্দিস বানাতে হবে না, ইঞ্জিনিয়ার পাস করো, ডাক্তার ডক্টর প্রফেসর হইয়াও নেককার হওয়া যায়নি, যায় না? যায়। অতএব তুমি সন্তানটারে সব পথে চালাও, হারাম টাকা খাওয়াইও না, সন্তানগুলোকে হারাম কামাই করে খাওয়াইও না, কোনোদিন এই সন্তানের বয়ানে ধরবে না। বাবা তুমি তো নষ্ট হয়েছ, তোমার সন্তানগুলোকে নষ্ট করিও না। আর এই নেককার সন্তান যদি তুমি চাও, ভালো ফল খেতে চাও তো তুমি ভালো গাছ লাগাও, ভালো সন্তান যদি চাও, ডানা কাটা পরি রমনা পার্কের থেকে ঘরে নিয়ে বসায়া দাও, ভালো সন্তান যদি চাও তো ভালো মা ঘরের মধ্যে নাও। বলে, বুঝি কেমনে ভালো মা? বুঝার এক নাম্বার পয়েন্ট হলো, গরিব হোক ধনী হোক, সাদা কালো আর লাল হোক না কেন, অন্তত আমি যে বউটা ঘরে নিব তার কোরআন আছে কিনা দেখব, কোরআন পড়তে জানে কিনা এতটুকু দেখো। তুমি কোরআন দেখবা কসু, তুমি তো পায়খানা খাইতে গেছো যে মাইয়া কালা হইলেও নিমু, কারণ বিদেশের ভিসা দিবে, তুমি তো কুত্তার মতো জিব্বা বের করে দিয়েছো শ্বশুর বাড়ির পায়খানা খাওয়ার জন্য, ইতর তুমি ইতর, তোমার মতো ডাকা বদমা চোর বাপ্পা অসভ্য জমিনার কেউ নাই, যারা যৌতুকের নামে পায়খানা খাও শ্বশুর বাড়ির থেকে, তার মতো বদমাস ইতর কেউ নাই পৃথিবীতে। কোনো ইতর থাকলে এক নম্বরে তুই, পৃথিবীতে কোনো ডাকাত থাকলে তুই, পৃথিবীতে কোনো মানুষ রূপী কুত্তা থাকলে তুই,
তুই আবার মাইকে স্লোগান দাও নারীর অধিকার, তোর জুতা মারবে কে রে? তুই নারীর অধিকার চাও, শ্বশুর শাশুড়িরে কান্দাইয়া এরপরে মোবাইল চালু করিয়া এই শোন শোন তোর মাইয়ারে পিটাই আওয়াজ শোন, হাসো কেন? ওই মুসলমান হাসির কি আছে? আমি কানছি, এইটা দেখে একজনে দেখাইছে, আমি কানছি স্ত্রীকে পিটায় আর মোবাইল ওপেন করে আওয়াজ শোনায় শ্বশুরদেরকে, দেখ পিটাচ্ছি টাকার জন্য, কত বড় মানুষ রূপী পশু, এরা চায় নারীর অধিকার। ক্যান্সার, তা আমি বলি তুই যদি শ্বশুর বাড়ির পায়খানা খেতেই চাও, আমার একটা অনুরোধ, তুই বিয়ার আগের দিন হাতের কবজা দুইটা কেটে ফেলাবি, কারণ তুই শ্রেষ্ঠ পুরুষ নামের কাপুরুষ। আল্লাহ তোর কবজা দিছিল, তুই নিজ হাতে কামাই করে নিজে খাবি, বউরে খাওয়াবি, পোলামাইয়ে খাওয়াবি, শ্বশুর শাশুড়ি খাওয়াবি, মা বাপরে খাওয়াবি, তোর যখন হাতে আর কাজ হয় না কবজা কেটে ফেল, পুরুষ নামের কলঙ্ক তুই সৃষ্টির শ্রেষ্ঠ জালেম, তোর কবজা কেটে ফেলবি শ্বশুর বাড়ির থেকে যদি পায়খানা খেতে চাও, কবজা কেটে ফেলবি, তুই পুরুষ নামের কলঙ্ক। আজ মরো আর কাল মরো, কপালে বিয়া আছে কিনা আমার সন্দেহ, কারণ যেই বিয়ার কাম তো আগেই সাইরে ফেলাইতেছ সব, তো খোদায় তোর আর বিয়া করানোর রাস্তায় নেওয়ার দরকার ডাকি, বুঝো নাই? এরপরে যদি ভাগ্য গুণে পাইয়াই বল জীবনে যৌতুক নামের পায়খানা খাবি না, ওয়াদা করতে পারো? ইনশাআল্লাহ। আতু দেশ না, অবিশ্বাস নেই, রাগ করতেছেন? আহা, বড় আফসোস, শব্দ সন্তানকে দিলে কি হবে? হ্যাঁ, মুরব্বীদেরও দুর্বলতা কম নেই, আল্লাহ হেদায়াত দান করে। আমিন। তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাও, সাদাকায়ে জারিয়া, ইলমে ওহি, তিন নম্বরে কি? নেক সন্তান। আগে সন্তান হইতো মহিলার গর্ভে বাচ্চা আসলেই, যত খারাপ ফ্যামিলির হোক না কেন, তুলনামূলক একটু কাপড় দিত মাথায়, চুপচাপ থাকতো, মানুষের কাছে একটু কম যাইত, আর এখন পুরাটা উল্টা। পুরাটা কি? উল্টা। এরপরে বাচ্চা হবে, হুজুরের থেকে বারবার দোয়া দোয়া, হুজুর দোয়া দোয়া, দুনিয়াতে আসছে হুজুর ডাইকার নাম রাখাইছে, আজানে কামত ব্যবস্থা করছে, হুজুরের থেকে একটু মিষ্টান্নর ব্যবস্থা করছে, খাওয়াই দিছে, হুজুর ভালো একটা নাম রেখে দেয়। কি গজবে পড়লাম এই জমিনে এসে এমন অবস্থায় যে হুজুর দেখলেই মনে করে একটা বিপদ। মানুষ আলেম থেকে এখন কেমন যেন দূরে সরার প্রতিযোগিতা করতেছে, কাছে আসতে চায় না, আর এজন্য আমরাও যে একেবারে নির্দোষ তাও না। এই বয়ান যা দিলাম টুকটাক, এ যদি কোনো ইমাম মসজিদে দেয়, ফজরের আগেই তো বাড়ি যাও না, বুঝেন? আপনাদের এলাকার এক মসজিদের খতিব সাহেব বয়ান দিলেন, কি বয়ান? যেমন আমি গুলশান মসজিদে বলছি, এই গুলশানের ভাইরা কেউ আমাকে বিবাহে দাওয়াত দিবেন না, দিলেই পরের জুমায় কিন্তু আমি মক্কা জমি যাই। কেন? মুসলমানের অধিকাংশ বিবাহের অনুষ্ঠান একটা মিনি মিনি সিনেমা হল, বয়ানের মাইক চলে, সংকমা সোনার ছেলেরা এসে ক্ষতি হবে, বাচ্চাদের ঘুমের ডিস্টার্ব, হ্যান্ডেলে মাইক রাখো, বাইরের সাউন্ড বন্ধ করে দাও, ওই হাজি সাহেবকে থোপমার উপরে চেহারার উপরে আঘাত করে কে বলবে ও হাজি সাহেব? তুমি ওয়াজের মাইক আর মসজিদের আজানের মাইক, ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন
একটু গজল গাইছে, তোমার মাথা গরম, বাচ্চারা ঘুমায় না, আপনার কি হুশমুশ নাই, আপনার কি জ্ঞান নষ্ট হয়ে গেল, আজান দিছেন ভালো কথা, আবার এরকম টানটন দিয়া বয়াতি গান গাওয়ার দরকারটা কি? আওয়াজ বন্ধ করেন, সন্তান বাচ্চা ঘুমায় ডিস্টার্ব হয়ে যাবে। হাজি সাহেবরে মুখের উপরে হাত দিয়া চাপ দিয়া কে জিজ্ঞাসা করবে রে হাজি, তোর মাইয়ার বিয়ার সময়, তোর ফোলার বিয়ার সময়, তুই যে গায়ে হলুদের নর্তু কি ভাড়া কইরা ছাদের মধ্যে ডেকসেট চালাইলি, গান চালাইলি, আর ওই ডেকসেটের গানের আওয়াজে বিল্ডিং কেঁপে উঠেছে, মসজিদ কাঁপছে, মানুষ ঘুমাইতে পারে নাই, ওই তখন তোর এই জবাব কে নিবে আর কে চাবে? তখন কে বলবে সাউন্ড কমা, বিল্ডিং কাঁপতেছে, বাচ্চা ঘুমাতে পারে না, তোর গায়ে হলুদের বেশ্যা পড়ার ওই নর্তকীদের নাচের কারণে? কে বলবে হাজি সাহেবকে? ইমাম সাহেব একটু গেছিল, হাজি সাহেব এখনো কি কেন আপনার দাওয়ার টাওয়ার থান নাই? আমার মাইয়ের না বিয়া, তো বিয়া না পরশু দিন, আজকে কি কম্মা আপনি জানেন না? এখানে তো এখন গোসল গায়ে হলুদ চলতেছে, সেখানে নাচ গান চলতেছে, হাজি সাহেব একটু সাউন্ড যদি কমায় দিতেন, আপনার আর কোনো কাম টাম নাই, আপনি এখানে হয়েছেন, আপনি নাই ঘুমাইবেন, বিয়ের দিন এক সিভার মধ্যে আইয়া দাওয়াত খায় চলে যায়। আবার আওয়াজ আওয়াজ বাড়ায় দিতেছে, হুজুর গেছে একটু কমায় দিছে, হুজুর চলে গেল, আবার আওয়াজ বাড়ায় দিল, কে দিবে বাধা, কে বলবে? এতে শব্দ দূষণ হয় না, হুজুরদের বয়ান কোরআনের তেলাওয়াত, আওয়াজ বেশি হলেই নাকি শব্দ দূষণ, শব্দ দূষণ, আফসুস। বহু জায়গায় একটু বাধা দিতে গেছে, ইমামের চাকরি শেষ লাগছে হাজি সাহেবের পিছনে, এর পিছনে নামাজ পড়ুন না, ক্ষতি কি? না পড়াই যাবে না, কিছু বলতে চাই না, এই ইমামের পিছনে নামাজ, আর একজন ইমাম দেখো আছে না নেই, বাস এই লোভিং গ্রুপিং, এর বিদায় করতে হবে। আমি গুলশান কইছি, আমার বিয়ায় কেউ দাওয়াত দিবেন না, এই যদি অন্য মসজিদে কেউ কয়, উভয় আছে, হ্যাঁ জীবনের তওবায় নসুয়া ভরাই দিবি ইমামরে কমিটি, কথা ঠিক নি? রাগ করতেছেন? আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, রাগ করবেন না, রাগই যদি করেন তো আমাকে দাওয়াত দিলেন কেন? আমি তো মুসলমানকে বুঝাচ্ছি, আমি তো বেঈমানের বিরুদ্ধে বলছি না, আমি তো আমার মুসলমান ভাইদেরকে বলতেছি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমরা তো আল্লাহকে মানি, রসুল মানি, কোরআন মানি, হাদিস মানি, বাস্তবায়নও কেন আমরা বেঈমানের পদাঙ্ক অনুসরণ করব? আহা, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, আমিন। নেককার সন্তান জমিনের মধ্যে রেখে যাও, নেক আমলওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক লাগায় দাও, নেককার সন্তান, আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করুন, আমিন। চান নেককার সন্তান চান? ইংলিশ মিডিয়ামে না যাইবে, হ্যাঁ কি বুঝলেন? নেককার সন্তানের বাপ হইতে হইলে ওই সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর বানানো যাবে, এটাই বুঝলেন? এতক্ষণে চিল্লা চিল্লা এটাই বুঝলেন? কালকে যাই তো কইবেন যে হ্যাঁ এটাই বুঝছি হুজুর, এটাই বুঝছি, বাস এখন ওই ওই যারা রাতের ঘুম মাইরে আমার পিছে বাস দেয় ও গজন একটা পুঁজি হয়ে গেল, যা পাইছি এটা এক সপ্তাহ নিয়ে চলো, তো বুঝেন নাই, বড় আফসুস। আল্লাহ হেদায়াত দান করুন, নেককার সন্তান, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, ইব্রাহিম নবী সন্তান পাইছেন নেককার, দোয়া করছে না রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দাও, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
সে 80 বছরের পরে আল্লাহ কয় দিমু দিমু সুসংবাদ শোনো, নেককার সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন। এই জন্য প্রত্যেক মোনাজাতে আল্লাহর কাছে নেককার সন্তানের দোয়া করা। মিয়া পিসাবের ছেলে, এত বড় বুজুর্গর ছেলে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, আমনে কে কত কান্নাকাটি করে সন্তানকে লাইনে রাখতে পারে না, আপনি কে? তা আপনার কত কান্না দরকার? আলহামদুলিল্লাহ ইদানিং কালে অনেক দামি ব্যক্তিরা আজকে সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে, র‍্যাব, ডিসি, এসপি, পুলিশ, আর্মি সন্তানকে হাফেজে কোরআন বানাচ্ছে। কেন? বলে আমার দুনিয়ার লাইনের সব পুঁজি অর্জন হয়েছে, এগুলো খাইলেও আমার 10 সন্তান 100 বছরে শেষ করতে পারবে না, অতএব আমার আর দুনিয়ার টাকার লোভের কিছু নাই, সন্তান এখন অভাব আছে, আমার জানাজাকে পড়াবে, আমার সন্তানই পড়াবে, এজন্য মাদ্রাসায় দিয়ে যায়। আর এটা ওই ফ্যামিলিতেই সম্ভব যেই ঘরের খুঁটি আমার আম্মাজান কোরআনওয়ালা হবে, সে যত লেখাপড়া করুক অন্তত কোরআন সিনায় থাকতে হবে, এমন আম্মার দ্বারা সম্ভব সন্তান আদর্শবান বানানো। সামনে কি আরেকটু যাব না দোয়া করে ফেলব? চালায় জানেন কি মাত বলি যে ভাইলে কি টাটকা ওয়াডা, দুনিয়াতে রেখে যাব 3 জিনিস, কবরে নিয়ে যাব কয় জিনিস? 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, সালামের আমল। আর ওদিকে কোরআন, ফেরেশতারা বলবে কোরআন ও নামাজ ও রোজা কবরে আসছো সহযোগিতার জন্য, কতক্ষণ থাকবা? বলে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত আছে। এবার আপনি কবরে যাবেন, চিন্তা করবেন 3টা জিনিস রাখলেন কিনা, 4টা জিনিস নিলেন কিনা, কোরআন শিখছেন কিনা, নামাজ ঠিক মতো পড়েন কিনা, জুমার দিন মসজিদে আসিয়া ইমামের সালামের পরে দৌড় দিলেন বাকি 4 রাকাত সুন্নত না পড়ে, এই ব্যারাম আসেনি? কোন বাফের বেড়া একটু দাঁড়ায় বলেন তো, কোন মুফতি সাহেব বলছে যে ইমাম খতিব সাহেব জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানের পরে দৌড়াও আর কোন নামাজ নাই? নাই আছে। তো আপনার ভাগ্য এত ভালো কেন যে আপনি মসজিদে আসিয়াও 4 রাকাত সুন্নাত না পড়িয়া নবীজির আদর্শের বহির্ভূত কাজ করে বাড়ি যাচ্ছেন? আপনার ভাগ্য এত ভালো কেন? পাঁচ ওয়াক্ত নামাজ, এরপরে রোজা, এরপরে যাবতীয় নেক আমল, 1 নম্বরে হলো কোরআন। বয়স হয়ে গেছে শিখতে পারেননি, এখন তো বয়স্ক শিক্ষা আছে কোরআনের, দৈনিক 1 ঘন্টা সময় দেন, অন্তত পুরা কোরআন না পারলেও নামাজের যে সূরা কেরাত লাগে এগুলো শুদ্ধ করে নেন। ওই কোন ধোকায় আবার পড়ছেন যে অর্থ না যাই না কোরআন পড়লে লাভ নাই, তাহলে পড়ারই দরকার নেই, এই ধোকায় পড়ে আছেন অনেকে। ভাইরা আমার, অন্ধকার কবরে যেতেই হবে, পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বললেন মুসলমান না হয় কেউ কবরে আসবা না, তার মানে মরণের যেহেতু টাইম তোমার বাধা নাই, অতএব তুমি মুসলমান হইতে সময় ব্যয় করিও না, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে ঈমানটারে মজবুত করে এই 4 বন্ধু নিজের আপন বানায় নাও, এরপরে যারা কোরআনওয়ালা তাদের মহব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায় তওবা করে কবরের দেশে আসো, না হয় কবর কিন্তু তোমাকে রেহাই করবে না, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একমাত্র কন্যা সন্তান, আমাদের সম্মানিত পীর কিবলার স্ত্রী। হ্যাঁ, নবীজির মেয়ে ফাতেমা দেওয়ানবাগীর বউ, আউযুবিল্লাহ,
আমি দেওয়ানবাগিরে গালি দিছি, আল্লাহ বিবেক দিছে, একটু বলুন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী, এটা কোনো কি বলবো, কি ভাষা দিয়ে আমি বলবো? আর বহু ছাগল, হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক, ফাতেমা আপনার স্ত্রী, চিন্তা করছেন? তোমাদের বিশ্বাস হয় না? জি বাবা বিশ্বাস হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আফসোস, বড়ই আফসোস। আহ ভাইরা আমার, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সরদারিনী, নবীজি বলেন ও ফাতেমা আনকিজি নফসাকে মিনান নার, জাহান্নাম থেকে নিজেকে বাঁচায় কবরের দিকে যাও। রসুলের মেয়ে ফাতেমার যদি অবস্থা হয়, আপনার আমার কি অবস্থা হবে? এরে নবীর উম্মতের দল, যতই বাহাদুরি আর যা করি না কেন, আজরাইল এসে গেলে কিন্তু আর কোনো সুযোগ নাই। কত কোটিপতি চলে গেল চট্টগ্রামে আমানত শাহ রহমাতুল্লাহ আলাই, কত গরিব ছিলেন, এক ডিসি সাহেবের পিয়ন, কই গেল ডিসি, 14 পুরুষের কোনো অস্তিত্ব নাই, কেউ জানে না, অথচ ওই গরিব আমানত শাহ এমন আল্লাহর ওলি হয়ে গেল, বিধর্মীরা পর্যন্ত তার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে। একটু একা একা বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, এমন কিছু কি আমি করেছি যে আমি মরার পরে মানুষ আমার জন্য ওই জিনিসটা স্মরণ করে আমার দোয়া করবে আর আল্লাহ আমার উপরে খুশি হয়ে মাফ করে দিবে? এমন কি পুঁজি আপনি করেছেন? কোরআন পড়েছেন, নামাজ পড়েছেন, এমন একটা আমল কি আপনার আছে? না কোনো সৎকায় জারিয়ার কাজ করেছেন, না নেককার সন্তান ঠিক রাখছেন, না কোনো কোরআনওয়ালার খেদমত করেছেন? একটু চিন্তা করি, আল্লাহ আমাদের হেদায়াত দান করুন, সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم انك عفو تحب العفو فاعف عني يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اي الله আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয় আল্লাহ ব্যবসায়ী শ্রমিক যারা সহযোগিতা করেছে দান সৎকার করেছে কবুল করে নেন।